সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা। আমি নুসাইব আহমেদ নামিরা। আমি দীর্ঘদিন ধরেই নজরুল একাডেমিতে গান চর্চা করছি। আমি এখানে রবীন্দ্রসঙ্গীতে অডিশন দিতে এসেছি। আমি ত্রৈদে দিশা, আমি কক্সবাজার থেকে এসেছি। আমি রবীন্দ্রসঙ্গীতে অডিশন দিয়েছি। আমার মনে হয় এটা একটা বিগেস্ট প্ল্যাটফর্ম নিজেকে তৈরি করার জন্য। ভালো লাগছে, একটা জমজমাট একটা পরিবেশ। আর সঙ্গীত পিপাসু শিল্পী, তারপরে যারা অভিভাবক রয়েছেন সকলে এখানে আসছেন, তো অন্যরকম উৎসব মুখর একটা পরিবেশ। এবং বাংলাদেশে শুদ্ধ গান চর্চার যে একটি ক্ষেত্র আমরা দেখতে পাই সবসময়, তো সেইটি আমরা আবার দেখতেছি এই যে বিচরণ ক্ষেত্রে সকলে আসছে উৎসাহী। কেমন হবে তা যাই না, কিন্তু এই যে সঙ্গীতের প্রতি, বাংলা গানের প্রতি, এই দেশের গানের প্রতি যে আগ্রহ, এইটাই মুখ্য বিষয়। চর্চা করছে এখনকার ছেলেমেয়েরা, ভালোই যাচ্ছে, দেখা যাক প্রস্তুতি নিয়ে এসছে। সম্প্রতি শেষ হলো সঙ্গীত শিল্পী তালিকাভুক্তির প্রাথমিক বাছাই পর্ব। শীঘ্রই শুরু হতে যাচ্ছে সঙ্গীত শিল্পী তালিকাভুক্তির দ্বিতীয় পর্ব।